পানীয় জলের অভাবে পথ অবরোধ, কৈলাসহর কুমারঘাট মূল সড়কের উজান জলাই এলাকায়। অবশেষে প্রশাসনিক আশ্বাসে অবরোধ মুক্ত করা হয়। বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে কৈলাসহর কুমারঘাট মূল সড়কের উজান জলাই এলাকায় পথ অবরোধ করল স্থানীয়রা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। দীর্ঘক্ষণ অবরোধ থাকার পর পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের পক্ষ থেকে এলাকায় গাড়ি করে পানীয় জল পৌঁছে দেওয়া হলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, জলাই গ্রাম পঞ্চায়েতের অধীন 5 নং ওয়ার্ড এলাকায় বিগত 1 মাস ধরে পানীয় জলের সমস্যা চলছে। কয়েকদিন গাড়ি করে জল সরবরাহ করা হলেও পরবর্তী সময় জল সরবরাহ বন্ধ করে দেয় দপ্তর। গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের একাধিকবার জানানোর পরেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধ করে বৃহস্পতিবার মহকুমা শাসক জানান, যান্ত্রিক কিছু সমস্যার জন্য এলাকায় জল নিয়মিত প্রদান করতে সমস্যা হচ্ছে। বৃহস্পতিবার যান্ত্রিক সমস্যাটি সমাধান করা হবে বলে জানান তিনি। জল নিয়ে 3-4 দিন আগে এটা নিয়ে মহিলারা এরিয়ার মহিলারা রাস্তা ব্লকেজ করছেন, করার পরে আমরা এসে আইয়াসেরা তোমাদের যে প্রবলেমগুলি আমরা সলিউশন করার চেষ্টা করছি। তবে এদিন দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে বহু গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে, তীব্র দুর্ভোগের শিকার পথচারীরা। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি।